নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যান্সি লাভার্স কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বেলিং ভ্রমণের সময় খেচিপেরি লেক আপনারা সবাই যান, একটা মাস্ট ভিজিট পয়েন্ট সেটা। আজকে খেচিপেরি লেক নিয়ে কিছু বলবো না, কারণ খেচিপেরি লেক নিয়ে বা পেলিং ভ্রমণ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি নিয়ে একটা ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, যাদের সেটা প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। আজকে আপনাদের জানাবো পেলিং ভ্রমণের সময় খেচিপেরি লেক যখন আপনারা যান, ঠিক তার বাইরেই একটা দোকান আছে, পিৎজার দোকান, সেই দোকানের কথা। যারা খেচিপেরি লেক যাবেন, খেচিপেরি লেকে ঢোকার ঠিক ডান দিকেই এই পিৎজার দোকানটা অবশ্যই একবার আসতে পারেন। এখানে হোমমেড পিৎজা পাওয়া যায়, চোখের সামনে পিৎজা বানিয়ে আপনাদের দেবে। শুধু তাই নয়, এটা যখন আমরা খেয়েছিলাম তার স্বাদও ছিল খুবই সুন্দর। তাই অবশ্যই একবার সেই দোকানে আপনারা আসতে পারেন। আজকে কিভাবে পিৎজা বানানো হচ্ছে সেইটা আপনাদের দেখাবো। রুটি হতে পিৎজা মানে চিজ হোটোভেন মিলতে মাইক্রোভেন নাই মিলতে এখানে হোমমেড পিৎজা এখন ধরে তৈরি হলো রেসিপি, একদম সামনে ক্লিয়ার হলো। হাই, হ্যালো, হ্যালো, প্লিজ কাম টু লাতোপ পিজেরিয়া ইন ওয়েস্ট সিকিম। পিৎজা নেই ফেমাস হ্যাঁ यहाँ का पिज्जा नहीं खाया तो आपने कुछ नहीं खाया। और इट्स अ होम मेड पिज्जेरिया पिज्जा, होम मेड फ्रेश डो, होम मेड फ्रेश सॉस, एवरीथिंग इज फ्रेशली मेड हियर। और उसका कीमत माने एक एक पिज्जा का ये क्या है? 350 से स्टार्टिंग है, 600 तक। 600 बिकॉज़ गुड और द पिज्जा स्पेशली थोड़ा सा कॉस्ट होता है उसका, मेहनत बहुत है। बहुत वेरी गुड पिज्जा है। थैंक यू। ओके ठीक है, खा के देखते हैं अभी। কেমন? ভালো। হ্যালো,